সামনে
আমারে যেভাবে ঝাড়ু তারা মারতাছো। আচ্ছা এই তোমার কি একটু মায়া লাগে না আমার প্রতি? কোন মায়া তো লাগেই, তাহলে তুমি আজ থেকে কও আমার লগে তুমি আর কাজ্য করবা না, তোমারে ওর আমি জারুর বাড়ি। আরে বুড়ি, এই তোমার লগে আমি কাজ্য করতাম করে তোমার আমি কত ভালোবাসি। আমার আছে না, এই তোমার আছে না, এই তোমার আছে না আমি। আরে ভুল কি? এই দাদু অনেক ঝগড়া কাজ্য করছে, এবার চলো আমরা বাড়িতে যাইয়া সব উঠে চলো চলো। তুই কি বাড়ি যাইবি? তুই ভাবলিকের কাছে আরো কিছু মাল হবে, পয়সা লাগবো, বুঝো? আচ্ছা দাদু ঠিক আছে, আমরা ঝগড়া করছি চলো। আমরা দুইজন মিলে, আমরা দুইজন মিলে মেশে গেছি গাই দজনের সামনে। আমরা দুইজন গিয়া একটু কে বাড়ির ভিতরে গিয়া একটু মিলে মিশে করে আসু পড়তারি নিতে। এই ফুলকি, এই মালাকালি দজন তো বেজিস না, আমারে আমারও একটা মালা দিস তোরে মোটা অঙ্কে, আমি একটা বসকি দিব, বুঝছিস? এই টারস দাদি এই সুন্দরীকে পেলে হুজুর আমাকে বকশিস না দিতে পারবে না। চলো গো সুন্দরী চলো, আমি আবার চলে গেছি হাতে ফেলে করে আমার হুজুরের নাম কাশীনাথ ঠাকুর। কাশীনাথ ঠাকুর মানে ওই উজানহাটির জমিদার, তাকে অবশ্য আমার প্রয়োজন আছে। তোমারই রূপ দেখে আমাকে হুজুর বকশিসাতে পারবে না। এই ছেলে কথা বলো বলছি আর তোমাকে ছেলে আমি কোথাও যাব না, আমাকে ছেড়ে দাও বলছি চলো। না রে না, এই যে হাতে পেয়েছি আর কি সহজে ছাড়া যায়? ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। পর আমার পুরা কবা করুন মা গো, ইচ্ছে ছিল তার বাগান বাড়ি দিয়ে দিতে, তাই না? তোকে আজ ক্ষমা করলাম, ভবিষ্যতে কামনা দৃষ্টি নিয়ে তাকালে মেয়েদের দিকে, আমি আমি তোদের চন্দ্রটি তুলে নেবো শয়তান। আমি দেখে নিব কোথায় জল কোথায় গিয়ে গড়া। আমিও যাব। হ্যাঁ তুমি যাও, বেশ। আচ্ছা এভাবে রাস্তাঘাটে মালা নিয়ে না বেরোলে তোমার চলে না? না ভাই, ঘরে যে আমার মা খুবই অসুস্থ, টাকার জন্য ডাক্তারও আসে না এবং আমার বাবাও নেই। তোমার কি পয়সার প্রয়োজন? হ্যাঁ। এ দাও, এখানে 200 টাকা আছে,
তোমার মায়ের চিকিৎসা করাবি কিন্তু তুমি এ দাও আমি তোমাকে টাকাটা মায়ের জন্য দিলাম যাও বোন দেরি করো না ঠিক আছে ভাই আমি তোমার এই উপকারের কথা কোনোদিন ভুলবো না কোনোদিন ভুলবো না গরিবদের উপর ধনীদের অত্যাচার শুধু বেড়েই চলেছে কিছুতে দমন করে যাচ্ছে না এই জমিদার কাশিনা যে মরম শত্রু তার তার যে এখনো অত্যাচার এখনো বিরত হয়নি তাই তাই জমিদার কাশিকে আমি দেখে নিতে চাই না না আমি এত করে খুঁজেও কোথাও আমি আমার সুনামানের দেখা পেলাম না তবে কি তা কি আমি কখনো কোনোদিন খুঁজে পাবো না তাহলে তাহলে কি আমি কখনো তাকে খুঁজে পাবো না একি একি তুমি ডাকাত ডাকাত তুমি ওজির পুত্র শেলেম না হ্যাঁ তাহলে দস্যুকন্যা সুনামানকে তুমি ভালোবাসো হ্যাঁ আমি দস্যুকন্যা সুনামানকে ভালোবাসি সত্য কিন্তু তুমি কে আমিও সুনামানকে ভালোবাসি না না আমি কখনো বিশ্বাস করি না কারণ আমার সুনামানকে ভালোবাসো তা আমি কিছুতেই মেনে নেব না তাহলে কি তুমি সুনামানকে চিরদিনের মতো পেতে চাও হ্যাঁ ডাকাত আমি আমার সুনামানকে চিরদিনের ছোট পেতে চাই এতে যদি তোমার মৃত্যু হয় তা আমি হাসি মুখে মেনে নেব ডাকাত বলো বলো ডাকাত কোথায় কোথায় আছে আমার একমাত্র সুনামান সুনামান তোমার সম্মুখে আছে তাহলে কি আমি তোমার সুনামান 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 তুমি এত দুষ্ট তুমি না অনেক দুষ্ট হয়ে গেছো সুনামান সত্যি তো আজ থেকে আর হুজুর বলবা না সুনামান ঠিক আছে বলো বলো সাথী হ্যাঁ সাথী কারণ কারণ আমি আমি যে তোমাকে চিরদিনের জন্য পেতে চাই সাথী শুধু কলিখের জন্য নয় কিন্তু আপনার পিতা যদি মেনে না নেয় তাহলে তাহলে আমি ওই প্রসাদ ছেড়ে আমি অচিরে তোমার সম্মুখে ফিরে আসবো শোনাবান আমি তোমাকে নিয়ে দুজনে মিলে সুখের নীর বাঁধবো তবু তবু তোমাকে হারিয়ে আমি সুখী হতে পারবো না শোনাবার কথা দাও সাথী আমার আমার ভালোবাসা কি তুমি মেনে নেবে নেব সাথী নেব বাহ আমি আমি অনেক খুশি হয়েছি শোনাবার তুমি আরো কাছে আসিয়া তাই নাকি তুমি আরো কাছে আসিয়া আমার যাও না ভালো আসিয়া তুমি আরো কাছে আসিয়া আমার দাম কাটা
खाचर बेगम कटाते चाहना हुसैन का आज चले गेलो চিরদিন মনে থাকবে বাই 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 টাটা আগো খোদা আর আমি তোকে খুঁজে বেড়াচ্ছি একই তোর কণ্ঠে মুক্তের মালা আমাকে একটু দান করেছে বাবা মুক্তের মালা তোর সর্বনাশ ডেকে আনবি মা বাবা না ছেলেটা খুবই সরল মানুষ কোনোদিন আমার প্রতি কোনো যেন চাইবে না আমার যে হাতটা খুব পছন্দ হয়েছে বাবা ওটাকে আমি যতন করে রেখে দেব বুঝেছি বুঝি পুত্র তোকে বস মানিয়ে পেরেছে বাবা বুঝলে বেটি বুড়ো হলো বিবেক শক্তি এখনো হারিয়ে যায়নি তবুও তোকে বলছি এই পথ থেকে তুই সরে যামা তোর চাওয়া কোনোদিন পাবার নয় কেন বাপুজি সে সে অনেক কথা এবার তুই ঘরে যা সময় হলে আমি তোকে সবই বলবো তাই যাচ্ছি বাপুজি আমি তাই যাচ্ছি একই আশ্চর্য কুদার লীলা যে তার চির শত্রু আর তার পুত্রই নাকি এসেছে তার সাথে প্যার করতে আমি বুঝতে পারছি না এ শেষ কোথায় যখন জানবে একে অপরের শত্রু
তখন সেই ভালোবাসা ভেঙে চরচির হয়ে যাবে, বিলীন হয়ে যাবে তাদের মনে স্বপ্ন। আমি যে এখনো কিছু বলতে পারছি না, কোথাও আমি কিছুই বলতে পারছি না, কিছু বলতে পারছি না। আজ এই দলিল নবাব সাহেবের একটা সই করে নিতে হবে। সুবল কাজে বিলম্ব হলে এই বিঘ্ন করাই স্বাভাবিক। প্রহরী বন্দি নবাবকে দরবারে নিয়ে এসো, যাও। আভারীকে আমার দরবারে হাজির করা হয়েছে মুক্তি দিতে। মুক্তি? হ্যাঁ হ্যাঁ মুক্তি। তবে এক শর্তে। ভালো ভালো, কিসের শর্ত? আপনি এই দলিলে একটা সই করে দেবেন, তাহলে আপনি পাবেন মুক্তি। আর নইলে আপনাকে তিলে তিলে দেওয়া হবে শাস্তি। কিসের দলিল? আপনার বন্দি অবস্থায় মস্তক তো আর খালি রাখা যায় না, তাই এই দলিলে একটা সই করে দিলেই আপনি মস্তকে বসে রাজ্য পরিচালনা করতে পারি। অসম্ভব, আমি জীবিত থাকছি, একটা বেঈমানের হাতে ওই রাজ্য তুলে দিতে পারি না। তাহলে আপনাকে মরতে হবে। ওই হাজার হাজার প্রজাদের গ্রাসে লক্ষ্য করে যদি আমার মধ্যে হয় মারব, তারপরে তোর মতন বেঈমানের হাতে ওই রাজ্যটাকে আমি তুলে কিছুতেই দেব না। বেশ, তাহলে হবে আপনার যোগ্য পুরস্কার, শাস্তি হবে আপনার যোগ্য পুরস্কার। শিল্পশালা দৌলত কামা আমার সর করেছেন উদ্দেশ্যে। আজ এই মুহূর্তে, আজ এই মুহূর্তে চাপিয়ে ওর পিঠে চামড়া তুলে দাও। শাস্তির জন্য তৈরি হও নবাব বাহাদুর। কি বলবো শয়তানের দল, আজ আমার হাত দুটি চিরঙ্কল দিয়ে বাঁধা আছে, যদি আমার হাত দুটি দিয়ে খুলে রাখতো তা তোদের মধ্যে শয়তানকে তোলা টিপে আমি হত্যা করতো। আর বলবে সবকে সত্য বুঝলে? আরে বেঈমানের দল, তোদের প্রাণে কি দয়া মায়া কিছুই বলতে নেই? না, তোদের প্রাণী কি দয়া মায়া বলতে কিছু নাই? ওরে কাফেরের দল, তোদের কে তোকে মানুষে বিচার করতে না পারলে বিচারে করবে? আল্লাহর প্রাণে দয়া মায়া নেই। বাবির নাই তো শালা
आज के दुख বলো বাবা কেন কেন এমন হয়ে গেল হয়ে যা পাগল নইলে আমার হাত থেকে রেহাই পাবে না যাচ্ছি তবে যাবার পূর্বে তোদেরকে বলে যাচ্ছি শয়তানের দল তোরা যে আগুনে হাত দিয়েছিস সেই আগুন একটি জলে পুড়ে ছারখার হয়ে যাবে ছারখার হয়ে যাবে আমার কাছে দে তোমার তোমার তুমি
তোমারে দুটি পায়ে ধরে বলছি আমাকে ওকে একে পোটা পাড়ে দাও বাবা এই নাও পানি এই নাও পানি ওরে বেঈমানি তো একে পোঠা পানির জন্য আমার জীবনটা হাহাকার করছে ওরে পাষাণ্ডর দল তোদের পরে কি কিছু দয়া মায়া নয় কেউ কেউ আপনাকে পানি না দিল আমি এনেছি জাহাপনা কে জানে ওর আপনাকে পানি দেবে না কে তুমি বাবা আমাকে একে পোঠা পানি দি আমার জীবনটা রক্ষা করো বাবা নইলে আমার জীবনটা চলে যাবে নীল জাহাপনা আপনি পানি টুকু পান করে সেলিম তুমি আমার বিচার কাটছে দেখে নাও শয়তানের শয়তানের কই ফন্দিতে এসেছি বাবা হে শয়তান বলুন আপাছান কেন এই চাকরি তথা প্রভুর পৃষ্ঠে মারছেন এমন ভাবে ছাবুক কেন শুধু আমি পিতার কাছে চাইনি আমি কৈফত চেয়েছি একটি আমি কৈফত চেয়েছি একটি তসুর কাছে আমার বৃদ্ধ আচরণ করলেই তোমাকে আমি পুত্র বলে ক্ষমা করব না বাবা তুমি বলে করো না তোমাকে কিছুই কিছুই করতে পারবে না সেই ভয় আমার নাই পিতা আজ আজ আমি বুঝতে পারছি এই মস্ত নেলুমে নিচের প্রভুর সাথে আপনারা মস্ত বড় বেইমানি করছেন প্রাসাদটুকু চালিয়ে তুলছেন দাও দাও করে জ্বালিয়ে তুলছে সারা রাত সময় আমি আমিও বলে যাচ্ছি পিতা আমি জীবিত থাকতে আপনাদের এই স্বপ্ন কখনো কোনো দিন সফল হবে না আমাকে 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 মুক্তি করে নিয়ে যাও বাবা আমার জেদের চাবুকের জ্বালা আর সহ্য হচ্ছে না চলুন জাহাপনা চলুন আপনি আমার সাথে চলুন নিয়ে যাবে তাকে প্রাসাদের বাইরে না সে এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাবে ওকে দেওয়া যাবে না আপনি আপনি রাখতে পারবেন না পিতা আপনাকে আমি শেষবারের মতো বলে যাচ্ছি আর যদি কোনোদিন এই মস্ত জেলুমে এই নিরহ মানুষের উপর আপনি অন্যায় অত্যাচার করেন তাহলে আমার হাত থেকে আপনি বাঁচতে পারবেন না আমি তোমাকে বাধা দেব তাহলে তাহলে আপনার খামারে তরবারি হাগাতে আপনার জীবন দিতে হবে আমি অপ্রস্তুত নাকি খার বাহুতে কত শক্তি আই না নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে
माथाटाई हाराते हबे हाँ तुम चलो शेराली তবে জানি রাখি বেইমানি দলে যাবারে ভেলামি তোদের কি দুটি কথা বলে যাচ্ছি যদি একদিন আমি আসতে পারি তোদের মতো শয়তানকে চোখ উঠিয়ে দেব আর তোকে আমি জীবন্ত কবর দেব মরে তাকে যেন কথাটা কোদা হবে তাহলে আমিও বলে যাচ্ছি পিতা আপনারা যদি এখনই পাপের পথ থেকে ফিরে না আসেন যা আপনাকে সসম্মানে মুক্তি না দেন তাহলে আমি পুত্র হয়ে আপনার পিতার বিরুদ্ধে অশ্রদ্ধাতে কণ্ঠিত হব না প্রভুর মান মর্যাদা রক্ষার্থে এই পৃথিবীতে জানিয়ে দেব যে অত্যাচারীর দল মৃত্যুদণ্ড নিজের পুত্র হয়ে আমাকে ভাবে অপমান করে গেল বেশি পরাপারি করলে পুত্র বলে মৃত্যু ক্ষমা করবো না ইজ্জত বাঁচানো মুশকিল হয়ে দাঁড়াবে সাধারণ একটি ডাকাতের মেয়ে প্রেমে পড়েছে তুমি কি বলছ আমি বিন্দু মাত্র মিথ্যা বলিনি আমার পরে তুমি কি সচক্ষে দেখেছ দেখেছি পিতা এবার বিশ্রাম নেই তারপর হোসেনের সাথে এই তো আরম্ভ হলো হোসেনকার বুদ্ধির খেলা ইহুদির পুত্র হোসেন হবে বন্দী আর সুন্দরী সুন্দরী বেদের মেয়েটা চলে আসবে আমার হাতে
ভালো।